নমস্কার, সবাইকে স্বাগত জানাই মানার ঘরোয়া রান্নায়। আজ আমি আপনাদের সঙ্গে একটি একদম ঘরোয়া রেসিপি শেয়ার করব, পাকা কুমড়ো দিয়ে থোড়া চিংড়ির টক। আমি এখানে পাকা কুমড়ো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর থোড়া চিংড়িকে খুব পরিষ্কার করে আমি বেছে নিয়েছি। প্রথমেই আমি তেঁতুল ভিজিয়ে দেব ঠান্ডা জল দিয়ে। তেঁতুলটা ভালোভাবে ভিজে গেলে সহজেই তেঁতুলের কাঁচটা বেরিয়ে যাবে। কড়া গরম করে আমি এখন নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো 30 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, টক করার জন্য চিংড়ি মাছ 30 সেকেন্ড ভাজলেই যথেষ্ট। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নের ওপর আমি কাটা কুমড়োগুলো এখন দিয়ে ভেজে নেব। আমি একটা টিপস দিচ্ছি, আপনারা যখন এই অম্বলটা দিয়ে ভাত খাবেন তখন এই কুমড়োগুলোকে একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবেন, খেতে অনেক গুণ বেশি স্বাদের হবে। কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর টকের জন্য একটু বেশি পরিমাণে হলুদ লাগে, আর লবণটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখন তেঁতুল ভেজানো জলটা অ্যাড করে দিচ্ছি। জল একটু বেশি করে দেবেন, কারণ কথাই বলে 40 ফুটে ঝোল আর 80 ফুটে অম্বল, তাই অনেকক্ষণ অম্বলটাকে ফোটাতে হবে, সেই জন্য জলটা একটু বেশি করে দিচ্ছি। জলটা ফুটে গেলেই এর মধ্যে আমি চিংড়ি মাছটা এখন ফুটতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 15 মিনিট আমি ফোটাবো। আপনারও বাড়িতে এইভাবে রান্না করবেন কুমড়ো আর থোড়া চিংড়ির টক। আমি এখন দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষে বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে যেমন টক খাবেন সেই পরিমাণে আপনারা টক এবং চিনিটা দেবেন। আমি নামানোর 3-4 মিনিট আগে সর্ষে বাটা অ্যাড করেছি আর নামানোর ঠিক 1 মিনিট আগে আমি কাঁচা তেল সর্ষের তেল অ্যাড করেছি। এখন তৈরি হয়ে গেছে কুমড়ো এবং থোড়া চিংড়ির অম্বল। প্লিজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।